নমস্কার ছোট্ট বন্ধুরা, কার্টুন কুটুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো আজ থেকে আমরা প্রতি মাসের শেষ সপ্তাহে হ্যান্ডিক্রাফ্টের ক্লাস শুরু করতে চলেছি। তাহলে দেখে নি আমরা আজকের এই সুন্দর সোয়ান তৈরি করতে কি কি প্রয়োজন এবং কিভাবে খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারি। এসো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রয়োজন পেপার প্লেট, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ চার্ট পেপার, পেপার একটু মোটা নিতে হবে, পেন্সিল, ইরেজার, ব্ল্যাক মার্কার পেন, সিজার এবং যে কোনো গ্লু। তাহলে আমরা শুরু করি। আমি এখানে পেপারের ছোট্ট প্লেটটি ইউজ করেছি, বিভিন্ন রকম সাইজে পাওয়া যায়, তোমরা তোমাদের সুবিধে মতো সাইজ নিতে পারো। এবার প্লেটে এখানে যেভাবে ড্রয়িং করা আছে, হাঁসের গলা এবং বডিকে এই প্লেট থেকেই বের করে ফেলতে হবে। এই ড্রয়িং অনুযায়ী তোমরা ড্রয়িং করে ফেলো। এবার কাঁচির সাহায্যে এই অংশটাকে কেটে বের করে নিতে হবে। তোমরা যারা ছোট, যারা এখনও কাঁচির ব্যবহার শেখনি কীভাবে কাটতে হয়, তারা কাটার জন্য বড়দের সাহায্য নিও। খুব সাবধানে কাটতে হবে, কারণ এটাই হাঁসের গলা এবং বডিকে সেপারেট করবে, আর এটা নষ্ট হয়ে গেলে আবার একটা নতুন প্লেট প্রয়োজন হবে। তাহলে খুব সাবধানে ধীরে ধীরে ড্রয়িং অনুযায়ী কেটে ফেলো। আমরা কেটে ফেলেছি, দেখো কাটার সঙ্গে সঙ্গে কী সুন্দর হাঁসের গলা এবং বডি সেপারেট হয়ে গেছে। এইবার ওই কাটা অংশটিতে আমরা হাঁসের ডানা ড্র করে ফেলব এবং কাঁচির সাহায্যে কেটে ফেলব। আর ওই একই সঙ্গে অরেঞ্জ পেপারে হাঁসের ঠোঁটটি এঁকে কেটে ফেলব। আমি এখানে হাঁসের ঠোঁটটি কেটে গ্লুয়ের সাহায্যে পেস্ট করে দিয়েছি। এবার হাঁসের ডানাটি গ্লুয়ের সাহায্যে হাঁসের বডিতে পেস্ট করে দেব। এবার শুকিয়ে যাওয়ার পর ব্ল্যাক জেল পেন বা ব্ল্যাক মার্কার পেন দিয়ে চোখটা করে নিতে হবে। আমাদের সোয়ান কমপ্লিট। এইবার ডেকোরেশনের পালা। আমরা ব্ল্যাক চার্ট পেপারকে স্কোয়ার করে কাটব, সোয়ানের মাপের থেকে 2 ইঞ্চি করে চারদিকে বড় রাখব। রেখে এভাবে কেটে তার সেন্টারে সোয়ানটাকে গ্লুয়ের সাহায্যে পেস্ট করে দেব। তারপর হোয়াইট পেন দিয়ে এইভাবে বর্ডার করে দেব। এখানে ছবিতে দেখো, আর এটাকে আমরা এইভাবে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো ব্যবহার করতে পারি, বা আমরা অনেক সময় হ্যান্ডমেড কিছু কাউকে গিফট করতে খুব পছন্দ করি, এটাও করতে পারো। আশা করি কাজটি তোমাদের পছন্দ হবে, তোমরা এটা করে আমাকে দেখিও। আবার নেক্সট মান্থে লাস্ট উইকে আসবো একটা নতুন ক্রাফট ওয়ার্ক নিয়ে। তোমরা ভালো থেকো, টাটা।